আসসালামু আলাইকুম। আজ চলে এসেছি বঙ্গবন্ধু সাফারি পার্ক। তো আসলে চলুন ফার্স্ট থেকে দেখে যে বানরটিকে বাদাম দিচ্ছিলাম, তো আসলে বানরটি খেয়েছে। এরপরে আমরা গেলাম পাখির রাজ্যে, দেখুন অসংখ্য পাখি, অনেক ধরনের পাখি এই গাজীপুর সাফারি পার্কে উন্মুক্ত অবস্থায় আছে। তো আপনাদেরকে একটু দেখাই, দেখুন কত পাখি এবং এইসব পাখির এই যে, এবং পাখিদের জন্য ঘর শেডের উপর করা আছে। এবং আরেকটু কাছ থেকে দেখাই, চলুন দেখুন এই যে টিয়া পাখিগুলো কি সুন্দর করে খাবার খাচ্ছে, কত সুন্দর দেখে আসলে অনেক শান্তি লাগে। আসলে সাফারি পার্কে এটাই মজা, কাছ থেকে সব প্রাণী দেখা যায়। যেমন কিছু কিছু প্রাণী আপনি একদম কাছে থেকে দেখতে পারবেন, যেমন দেখেন এই যে টিয়া, কত রকমের টিয়া, এদের খাবার দেওয়া হয়েছে এবং এরা কুটে কুটে খাচ্ছে। এবং দেখেন কিছু কাকাতুয়া আছে, এই কাকাতুয়াও খাবার খাচ্ছে। দেখুন আর একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় যে টিয়া, এখানে টিয়াগুলো বা তাদের খাবার খাচ্ছে। তো আসলে সাফারি পার্ক এটাই মজা, ঘুরে ঘুরে প্রাণী দেখা যায়। অনেক সময় দেখবেন আপনার কাছে চলে আসবে, আপনার কাছে এসে বসে আপনার থেকে খাবার খাবে। এবার আসলাম হাতি, দেখেন হাতি, আসলে নতুন করে বলার কিছু নাই। এই জায়গায় এই যে কিছু হাতি আছে, আপনারা টাকার বিনিময়ে এখান থেকে উঠে ঘুরতে পারবেন। তো দেখেন এখানে হাতিগুলো কত বড় এবং বিশাল, এই যে এখান দিয়ে উঠতে হয়। আমার এক ফ্রেন্ড এই যে উঠেছে, ও উঠে একটু ঘুরবে। তো আসলে আমারও সুযোগ ছিল না, ভিডিওটা করতে পারতাম না, এই কারণে আর কি আমি উঠলাম না। দেখেন আমার এই ফ্রেন্ড উঠে ঘুরছে। আসলে হাতির উপর উঠা মজাই আলাদা, আর এই সাফারি পার্কে হাতির উপর উঠে ঘোরাটা অন্যরকম অনুভূতি, অন্যরকম ভালো লাগা। দেখেন এই যে হাতির উপর ঘুরছে, এবং দেখেন এই যে এই পাশে আরেকটা হাতি আছে, এটাও কেউ উঠতে চাইলে এটাও নিয়ে আগের যে ভিডিও দেখিয়েছি ওটার মতো ঘুরবে। দেখুন কত বড় হাতি, এই যে এখন আরেকজন উঠতেছে। এবার হচ্ছে গাড়ি, অনেক কষ্ট করে এই গাড়িতে উঠা। এখান থেকে আপনি খুব এই গাড়িতে করে খুব কাছ থেকে আপনি দেখতে পারবেন প্রত্যেকটা প্রাণী। ওই দেখেন এরকম উন্মুক্ত অবস্থায় আসলে আমরা সাধারণত দেখতে পাই যে পাখি প্রাণী থাকে খাঁচার মধ্যে এবং মানুষ থাকে উন্মুক্ত। আর এই সাফারি পার্কে একটা বিষয় হচ্ছে মানুষ থাকে গাড়ির ভিতরে। দেখেন ওই যে একটা বাঘ দেখা যাচ্ছে, বাঘটা উন্মুক্ত অবস্থায় আছে আর মানুষ আছে বাস গ্লাস দিয়ে ঢাকা বাসে। এই বাসে করে ঘুরে ঘুরে দেখা যায় সাফারি পার্কে সব প্রাণী। তো দেখেন ওই যে একটা বাঘ হাঁটতেছে উন্মুক্ত অবস্থায়, আসলে দেখতেই অন্যরকম অনুভূতি। দেখেন এবার এখান থেকে যাচ্ছে, ওই যে কিছু গয়াল দেখা যাচ্ছে, গয়াল এরা এক ধরনের গরুর মতো প্রাণী, গয়াল বলে এদেরকে। তো আসলে গাড়ি থেকে ভিডিও করা, তো এখানে ভিডিওটা একটু দূর থেকে দেখা যাচ্ছে, আসলে কি করবো বলেন। ওই দেখেন ওই যে আর একটা বাঘ, ওই দেখেন বসে আছে, জুম করে দেখাচ্ছি, দেখছেন। আসলে সাফারি পার্কে বললামই তো ফার্স্টে বলেছি যে উন্মুক্ত অবস্থায় সব প্রাণী আছে, সব প্রাণী দেখা যায়। দেখেন বাঘ দেখা যাচ্ছে, বাঘ বসে আছে, এবং এই সাইডে দেখেন কিছু জিরাফ, জিরাফ দেখা যাচ্ছে। ওই দেখেন এখানে কিছু এখানে কিছু বাস আছে এসি সহ, এবং কিছু বাস নন এসি। তো আসলে আমরা আল্লাহর রহমতে এসি বাসই পেয়েছি। দেখেন জিরাফকে দেখা যাচ্ছে, এবং এই পাশে দেখেন ওই যে কিছুদিন আগে যে একটা নীল গাই ধরা পড়েছে, সেই নীল গাইটা এটা উন্মুক্ত অবস্থায় আছে। তা আসলে সাফারি পার্কে এসে ফ্যামিলির মাধ্যমে আপনারা ঘুরতে পারবেন, ঘুরে দেখতে পারবেন, অনেক ভালো লাগবে। আসলে টাকাই সবসময় মুখ্য না, টাকা দিয়ে অনেক সময় বিভিন্ন জায়গায় ঘুরলে মন ফ্রেশ থাকে, মন ভালো লাগে, এই কারণে ঘোরাঘুরি। তো এই ঘোরাঘুরিতেই শেষ করব সাফারি পার্কের ট্যুর।
নেক্সট আবার চেষ্টা করব অনেক সময় নিয়ে এসে বেশি ভিডিও করার। তো সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন সোহেল চ্যানেল।